শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকল অনলাইন স্কুলে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়ের সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা লক্ষ্য করো। তো আসলে তোমরা ছোট হলেও, আমরা ছোট বড় সকলে আমাদের সমাজে পরিবারে অনেক দায়িত্ব রয়েছে। তোমরা ছোট হলে তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তো তোমাদের কি কি দায়িত্ব রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেমন তোমরা ছোটদের সবসময় ভালোবাসবে। হ্যাঁ, তো তোমরা ছোট, তোমাদের যারা ছোট তোমরা তাদের ভালোবাসবে, অবশ্যই ভালোবাসবে, তোমাদের দায়িত্ব, এবং তাদের দেখাশোনা করবে। তো ছোট, তোমার ছোট ভাই ছোট বোন থাকলে তোমরা অবশ্যই তার দেখাশোনা করবে, খেয়াল করবে, তাদের কথা শেখাবে, হ্যাঁ, তাদের যত্ন নেবে। তোমরা কখনোই কারো কোনো ক্ষতি করবে না, কখনো কারো কোনো ক্ষতি করবে না, সবার উপকার করার চেষ্টা করবে। তোমরা কারো কখনো ক্ষতি করবে না, কিন্তু সবারই উপকার করার চেষ্টা করবে যতটুকু সম্ভব, তোমার ছোট হিসেবে যতটুকু তোমার সম্ভব। সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলবে। সমাজে যে আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে, সমাজে পরিবারে, এগুলো অবশ্যই তোমরা নিয়মগুলো মেনে চলবে। সুবিধা বঞ্চিতদের সাহায্য করবে, যারা সুবিধা বঞ্চিত, মনে করো তোমার পরিবারের গ্রামে গরিব বা যারা প্রতিবন্ধী বা যারা বিভিন্ন ভাবে সমস্যাগ্রস্ত, তোমরা তাদের অবশ্যই তাদের সহযোগিতা করবে। বয়স্কদের শ্রদ্ধা করবে, তোমার পরিবারে, তোমাদের প্রতিবেশীদের মধ্যে, তোমাদের বাড়ির আশেপাশে বা রাস্তাঘাটে যখন বয়স্ক মানুষ দেখবে, অবশ্যই তোমরা তাদেরকে শ্রদ্ধা জানাবে এবং তাদের সহযোগিতা করবে। ধরে নাও বাড়িতে বয়স্কদের ঔষধ এনে দিতে পারো তুমি তোমার দাদা দাদিকে, অথবা রাস্তাঘাটে কোনো বয়স্ক মানুষকে তার লাঠিটা পড়ে গেলে তুলে দিতে পারো, তুমি হাত ধরে রাস্তা পার করে দিতে পারো, তুমি এগুলো করতে পারো। সামাজিক সম্পদ, যেমন আমাদের পার্ক, খেলার মাঠ, এগুলো আমরা সংরক্ষণ করবো। আমরা পার্কে খেলতে গেলাম, ঘুরতে গেলাম, ভাবলাম তো এগুলো তো আমার সম্পদ না, আমার বাবার সম্পদ না, তো এগুলো নষ্ট করে ফেললাম, তা করা যাবে না। হ্যাঁ, এগুলো সামাজিক সম্পদ, এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো আমাদের যত্ন করতে হবে, সংরক্ষণ করতে হবে, এগুলো কোনো ক্ষতি করা যাবে না। রাস্তায় নিরাপদে থাকবো আমরা, তোমরা, আমরা রাস্তায় নিরাপদ থাকবো কিভাবে, আমরা রাস্তার এক সাইড দিয়ে ঠিক ফুটপাথ দিয়ে হাঁটা চলা করব এবং নিয়ম শৃঙ্খলা মানবো রাস্তা, তাহলে আমরা রাস্তায় নিরাপদ থাকবো। তোমরা যেহেতু ছোট, অপরিচিত মানুষদের রাস্তায় তোমরা খুব সাবধান থাকবে। যদি তুমি কাউকে না চেনো, তাহলে যদি তোমাকে কিছু খেতে রাখে, কিছু খাওয়ার লোভ দেখায়, তুমি সেটা অবশ্যই নেবে না। হ্যাঁ, কোনো কিছু প্রলোভন দেখালো, তোমরা সেটা গ্রহণ করবে না। সেখানে তাদের অপরিচিত মানুষদের কাছ থেকে আমরা সবসময় সাবধান থাকবো। তো এখানে প্রশ্ন হতে পারে, সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো উল্লেখ করো। হ্যাঁ, অথবা সমাজের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্যগুলো 5টি বাক্যে উল্লেখ করো। এখন আমরা আসবো বাড়িতে, নিরাপত্তা রক্ষার, বাড়িতে নিরাপত্তা রক্ষার উপায়গুলো। হ্যাঁ, তো আমরা কিভাবে বাড়িতে নিরাপদ থাকতে পারি? হ্যাঁ, দেখো এখানে একটা, প্রাথমিক চিকিৎসা বাক্স দেখতে পাচ্ছ, দেখো তো না, সেখানে এইটা আমরা বাড়িতে সবসময় রাখবো। এখানে দেখো, এখানে কি থাকতে পারে, তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ, এগুলো আমাদের এই প্রাথমিক চিকিৎসা বাক্সে থাকতে পারে। এবং এগুলো আমাদের আমাদের যখন কোনো দুর্ঘটনা ঘটে যাবে, প্রাথমিক অবস্থায় আমরা এগুলো দিয়ে চিকিৎসা নিতে পারবো, তারপরে আমরা অবস্থা ভেদে হাসপাতালে বা আমরা ইয়াতে ডাক্তারের কাছে যেতে পারবো, তাই না? তো আমাদের বাড়িতে নিরাপদ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি আমরা দেখে নিই একটু। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করবো। আমরা কিন্তু ছুরি কাঁচি ব্যবহার করি, যদি প্রয়োজনে খুব সাবধানে ব্যবহার করি। খালি পায়ে বা ভেজা হাতে আমরা বৈদ্যুতিক সুইচ কখনো ধরবো না। ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। যেমন ঔষধ, জমিতে কীটনাশক ব্যবহার করি, অথবা কোনো খুবই গুরুত্বপূর্ণ ঔষধ, হ্যাঁ, সেগুলোর গায়ে আমরা ঠিক মতো লিখে রাখবো ব্যবহার করার পর, যাতে এগুলো অন্য কিছু মনে করে কেউ না খায়। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখবো। গ্যাসের চুলা, বিদ্যুৎ ব্যবহারের পর অবশ্যই সেটা বন্ধ রাখতে হবে মনে করে।
আগুনের ব্যবহার সতর্ক থাকা, আগুনের ব্যবহার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। অপরিচিতদের পরিচিত পরিচয় জেনে ঘরের দরজা খোল। যদি কেউ অপরিচিত কোনো মানুষ এসে আমাদের দরজায় শব্দ করে, তো আমরা আগে তার পরিচয় জানবো, তারপর আমরা দরজা খুলব। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখবো, যেটা আমরা আগে ছবিতে দেখলাম। তো এই বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স আমরা অবশ্যই রাখবো, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো আমাদের জীবন বাঁচানোর জন্য খুবই প্রয়োজনীয়। তো এরপরে আমরা দেখি যে ঘরের বাইরে আমরা নিরাপদে কিভাবে থাকতে পারি। ঘরের বাইরে যেমন ঘরের বাইরে আমরা নিরাপদ থাকতে পারি, এভাবে দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। আমরা দেয়াল বেয়ে বা গাছ বেয়ে উঠবো না বা লাফালাফি করবো না, অযথা লাফালাফি করবো না। আমরা জলাশয়ের আশেপাশে খেলার সময় খুব সাবধান থাকবো। পুকুরি, নদী বা খালবিল বা ড্রেনের আশেপাশে খেলার সময় আমরা নিজেরা খুব সাবধান থাকবো, হ্যাঁ, তোমরা খুব সাবধান থাকবে, বা তোমাদের যারা ছোট ভাই বোন থাকবে তাদের খুব সাবধানে রাখতে হবে। রাস্তায় খেলাধুলা করবো না আমরা, আমরা কখনো রাস্তায় খেলাধুলা করবো না। রাস্তার পারাপারে সতর্ক থাকবো, আমরা রাস্তার পারাপারের সময় মনোযোগের সহিত দেখে শুনে, ডানে বামে দেখে শুনে আমরা রাস্তা পার করাবো, এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তো আমাদের এখানে প্রশ্ন হতে পারে, বাড়িতে নিরাপত্তা রক্ষায় উপায় লেখো। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, ঘরের বাহিরে নিরাপদে থাকার উপায় লেখো, অথবা ঘরের বাহিরে নিরাপদ নিরাপদে থাকার 5টি উপায় লেখো, হ্যাঁ, এভাবে এখান থেকে 2টো প্রশ্ন হতে পারে। তো আজকে এই পর্যন্তই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।